হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে চাটা সব খাওয়া হয়ে গেছে আমাদের তো মা ডিউটিতে বেরোলো সকাল থেকে বেরোয়নি এখন বেরোলো তো দেখো ওখানে গিয়ে আবার ছোটো কাকির পিছনে লেগে যাবে তো রান্নাবান্না হবে দেখা যাক কি হয় এখন রান্নাবান্না করব না আমিই করব। কিন্তু মা বাড়ি আসুক তারপরে রান্নাবান্না করব। এখন ভালো লাগছে না এখন আমি ঘরে গিয়ে বসবো আর ওদের বাড়ি ঢুকেছে ছোটো কাকিদের বাড়ি আবার ঢুকেছে যাই হোক আমি তালা দিয়ে দিই পরে রান্নাবান্না করব তখন তোমাদের সামনে আসবো দেখাবো যে কী রান্নাবান্না করবো এখনও বিছানা তোলা হয়নি ঘরে দিদি তো সকালেই কাজ করে দিয়ে চলে গেছে তারা দিয়ে দিলাম এখনও বিছানা তোলা হয়নি এ দেখো বিছানা এলোমেলো বিছানা গোছাবো তো এখন বিছানাটা গুছিয়ে তারপরে বসবো বসে ভিডিও এডিটির কাজটা ওই ঘরটা গোছানো হচ্ছে কারণ ওই ঘরে থাকিনি আজ কয়েকদিন হলো এই ঘরেই থাকছি তো মা আমি রাস তিনজনে আরও একটা দিন শুরু হলো দেখতে থাকো তোমরাও সাথে থাকো আমার রাত অবধি যতক্ষণ না ব্লগটা শেষ হচ্ছে আর আমি তো ব্লগ রাতেই শেষ করব তো চলো সারাদিন তোমাদের নিয়ে দিনটা শুরু করলাম পরে আসছি ভিডিও এডিটের কাজ শেষ করে চলে আসলাম সকালের খাবার বানাতে আজকে সকালে রুটি বানাবো তার জন্য আটা মাখতে বসে পড়েছি অনেক দিন পরেই রুটি বানাচ্ছি আমি আগে রুটি বানাতে পারতাম না এখনও যে খুব ভালো পারি তাও না তবে এখন পারি চলে যায় খাওয়া যাবে আগে একদম খাওয়াই যেত না শক্ত শক্ত হয়ে যেত আমি সব পারতাম শুধু রুটি বানাতে পারতাম না এটা নিয়ে আমার খুব আফসোস ছিল তো এখন আগের থেকে মোটামুটি পারি তো মা বাড়িতে চলে এসেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরঝির ঝিঝির করে হালকা হালকা মেঘ আমাদের এখানে তো জোরে বৃষ্টি হচ্ছে না বর্ষাকাল পড়ে গেছে এখনো পর্যন্ত সেইভাবে বৃষ্টির মুখ আমরা দেখতে পেলাম না তাও এখন যে হালকা হালকা হচ্ছে এটাই অনেক আর কতদিন বৃষ্টি পড়বে ফসল তো ফলাতে হবে না এ বর্ষাকাল বর্ষা না হলে তো ফসল হবে না ধান হবে কি করে আমরা খাবো কী তাই তো তো বৃষ্টি ঠিকই হবে তো সেরকম বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা হচ্ছে দেখতে পাচ্ছে তো সকালে রুটি করছি আজকে অনেক দিন পরে তোমাদের বললাম তবে রুটির সঙ্গে খাওয়ার জন্য আর কিছু করব না রুটির সাথে খাওয়ার জন্য আছে চিলি চিকেন আগের দিন সেই সুব্রত কাকুর বাড়ি থেকে চিলি চিকেন আনা হয়েছিল না সেইটা ফ্রিজে রয়েছে অল্প একটু তো ওটা দিয়েই রুটিটা খাবো আর মা পুঁই শাক কিনেছে দেখতে পাচ্ছ তো আজকে শাক রান্না হবে দারুণ পুঁই শাক আগে আমি খেতে ভালোবাসতাম না কিন্তু এখন আমি শাক খেতে খুব ভালোবাসি আমার বেশ ভালো লাগে তো রুটিটা বেলে নিচ্ছি মোটামুটি গোল হচ্ছে যা হচ্ছে চলে যাবে নিজেরা খাবো আর কি তো আমি রুটিটা বেলে নিচ্ছি আর আমার মায়ের পরে সবজি কুটতে বসে পড়বে রান্না বান্না হবে দুপুরের আর আজকে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না ঘুম থেকে ওঠার পর থেকে কেমন ঘুম ঘুমঘুম লাগছে আর শরীরটা ভালোই লাগছে না গা পাকাচ্ছে দমটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে মাথাটা ঘোরাচ্ছে এরকম টাইপ সিমটম হচ্ছে ভালো লাগছে না এগুলো কি বলো তো বন্ধুরা তোমরা কি চেনো তাহলে কমেন্ট করে জানাও আজকে এইটা দিয়ে আমাদের রান্না হবে কি করছে এখন পোশাক কাটছে পোশাক দিয়ে এটা রান্না হবে আর আমার রুটি বানানো হয়ে গেছে আমার ব্রেকফাস্ট হচ্ছে এটা চিলি চিকেন আর রুটি আমার মায়ের জন্যও রেখে দিয়েছি আমার মাও খাবে এই যে শাক কাটছে আর বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আজকে একদম দারুণ ওদের আজকে একটু বিরিয়ানি करলেও তো হুম গরম করে নো পাকাটা ছেড়ে দে কি গরম করবো ফ্রিজ থেকে মাছটা বার করে দিই এখানে সে আগের মাছ রয়েছে একটা এটা কি করবো এটা রান্না করবো তো হ্যাঁ আর এই হচ্ছে মাছ আর এটা কি থাকবে এটা থাক মাজা করে খেতে হবে তো এটা ভিজিয়ে দিই জলের উপরে দাঁড়াও যাচ্ছি ভেজানো থাক কি বললে মা কোথায় খাবারটা খেয়ে নাও হ্যাঁ ঢাকা দিয়ে কি রান্না করবে বলে ভেবেছো মা কি রান্না করে দেখা যাক তোমাদেরও দেখাবো রান্না হয়ে গেলে স্নান টান করে চলে এসেছি এখন বাজে দুপুর তিনটে এখন আমরা খাওয়া দাওয়া করবো আমার মা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে শুধু আমার স্নান করা হচ্ছিল না বলে তাই খেতে যেতে পারছিলাম না তো স্নান টান করে চলে আসলাম এবার চলো খেতে চলো এবার তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখায় আমি জানি না আমি শুয়েছিলাম আমার শরীরটা ভালো লাগছে না শুয়ে শুয়ে এডিট করলাম এডিট করে পোস্ট করে দিয়েছি আপলোড করে দিয়েছি নেটের প্রবলেমের জন্য একটু দেরি হলো আড়াইটের বদলে দুটো চল্লিশ না কত একটা পোস্ট করেছি তিনটার আগেই করেছি চলো এবার খাওয়া দাওয়া করিনি দেখায় লাইটটা জ্বালিয়ে দিলাম আর বাইরের পরিবেশটা তো মেঘলা মেঘলা বৃষ্টি বেঝা ওয়েদার কতদিন পরে বেশ ভালো লাগছে কি দারুণ দেখোছো পরিবেশটা বৃষ্টির পরে পরিবেশটা কিন্তু ওয়াশাম লাগে বলো দারুণ লাগে শান্ত স্নিগ্ধ পরিবেশ লাগে বৃষ্টির পরে তো চলো কি রান্না বান্না হয়েছে তোমাদের দেখায় অনেক কিছু তো দেখতে পাচ্ছি টেবিলের উপরে খোলো এটাতে তো ভাত তোমরা দেখে বুঝতেই পারছো তাও খুলে রাখো এই হচ্ছে ভাত গরম গরম তার সাথে রয়েছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে ওই যে পুঁই শাক দিয়ে আর কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে তরকারি আর কালকের বাঁধাকপি ভাজা একটু রয়েছে কালকে রাতের খুলে আর এটা হচ্ছে ডুমুরের তরকারি কালকের একটু রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো এখন ভাত খাবো আমরা মা ভাত বাড়বে আর এদের কি খবর চিংকি চিঙ্কি ভাত খেয়েছে ভাত খেয়েছি কি চিংকি কি করছো তোমার পুচকো কি করছে ঘুমাচ্ছে হ্যাঁ পুচকো ঘুমাচ্ছে আচ্ছা তুমিও ঘুমাও হাত নিয়ে নিলাম এবার খেতে বসবো রাজবিটু সবাই স্কুলে গেছে খাওয়া দাওয়া করে নি খেতে তেমন একটা নেই কারণ সকালে রুটি খেয়েছিলাম না এই সাড়ে এগারোটার সময় ওই জন্য দেরি করে খাচ্ছি বলে তাও অতটা যে খিদে পেয়ে গেছে এক্ষুনি খেতে হবে ওরম কোনো ব্যাপার নেই হেভি লাগছে আমার বৃষ্টি হওয়ার পরে না ওয়েদারটা খুব সুন্দর লাগে একদম স্নিগ্ধ পরিবেশ কি করছো

এই তরকারিটা খুব ভালো হয়েছে আর এই যে মা এটা মাছের তরকারিটা খুব লবণ হয়ে গেছে একদম নুন হয়ে গেছে তুমি কি নিয়ে এসছো এত বড় বাটি থাকে না ও তাই বলে আমি মনে করি আমি মনে করছি পুরো গামলাটা কি ধরে নিয়ে নাকি কই মাছ কই রাজের আমাদের তরকারিটা তো নুন হয়ে গেছে এখন জল ঢেলে খেতে হবে তো চলো বন্ধুরা আমরা খেতে বসি কাকিরাও খেতে বসবে বাড়ি যাবে তো তো বন্ধুরা সন্ধে থেকে শরীরটা একদমই ভালো লাগছে না জানি না কেন মনে হচ্ছে প্রেসার বেড়েছে মাথা ঘুরছে বমি বমি পাচ্ছে আবার দম দম নিতে কষ্ট হচ্ছে গা পাকাচ্ছে যেগুলো আর কি হাই প্রেশারের সিমটম সেগুলো সবগুলোই হচ্ছে আমি বুঝতে পারছি উঠে দাঁড়ালে মাথাটা ঘুরে পড়ে যাচ্ছি মাথাটা চক্কর মারছে একদম তো তার জন্যে আমি তোমাদের সামনে আর আসতে পারিনি ভিডিওটা শেষ করব আজকের ভিডিওটা খুব ছোট হয়ে গেছে আসলে সন্ধ্যাবেলার থেকে আমি কথাই বলতে পারছিলাম না এখন তবে একটু পারছি খুব কষ্ট হয়েছে মানে শরীর এখনও খুব খারাপ লাগছে তো শুয়ে পড়বো এবার তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা খুব ছোট হয়ে গেছে কিছু মনে করো না সব দিন তো সমান হয় না কালকে থেকে আবার ঠিক টাইমে ভিডিও পেয়ে যাবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই